এই দেখেন কি মজার খাবার, ভীষণ মজার, টেস্টি, আর ডায়াবেটিস একদম বাড়বে না। এর মধ্যে আছে কেশর, আছে শশা, আছে টমেটো, আছে তারপরে কামরাঙ্গা, মিষ্টি কামরাঙ্গা আছে, ভীষণ সুস্বাদু। এইটা তৈরি করলাম, আর ওইদিকে হলো শুধু কালার আটা। আপনি গমের আটা, চালের আটা মিশাতে পারেন, তবে না মিশালে ভালো, বা একান্তই যদি দরকার হয় একটু মিশাতে পারেন। খুব মজার কালাই রুটির সাথে আপনি এগুলো খেলে দেখবেন যে ক্ষুধা লাগছে না, পেটটা ভরে যাচ্ছে, ভীষণ খেতে স্বাদ, এত স্বাদ আপনি কোনো খাবারেই পাবেন না, আবার ডায়াবেটিসও বাড়বে না, তারপরে শরীরে যথেষ্ট পুষ্টি পাবেন। এর সাথে আপনি দেখা গেল যে ডিম সিদ্ধ খেলেন, কিছু বাদাম খেলেন, গাজর খেলেন, নানান কিছু করে আপনি ভাত রুটিটা বন্ধ করতে পারেন। চালের আটা বা চাল বা গমের তৈরি কোনো কিছুই আপনি খাবেন না, খুব মজা লাগবে, ভালো লাগবে, একবার খেয়ে দেখেন, ভীষণ সুস্বাদু। এর সাথে আমি আবার কালার রুটি খাবো, তবে প্রতিদিন আমি কালার রুটি খাই না, আজকে একটু শখ করে খাবো। কালার রুটি খেলে একদমই পেট ভরে যাবে। দর্শক যে দেখছেন অ্যাপল সাইডার ভিনেগার, এটি খুবই আসলে ডায়াবেটিসের জন্য খুবই ভালো, সুগার বা ব্লাড সুগার মেনটেন করতে অনেক সহজ হয়। এখানে আসলে প্রথমে টমেটো, শসা, তারপরে ক্যাশর, কামরাঙ্গা এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে অ্যাপল সাইডার ভিনেগার একটু দিয়েছি, মোটামুটি দিলে হবে। এখানে একটু চাটনি মতো আছে, কোনো কঠিন না, ঝাঁকিয়ে দিয়ে এইভাবে দিতে পারেন, ভীষণ টেস্টি। আর আমি কালাই রুটি বানিয়েছি, এখানে গমের আটা বা চালের আটা মিশানো নাই, না মেশালে ভালো। এটা যে আমি প্রতিদিন খাই তা না, আসলে এইগুলো খেতে আমার বেশি ভালো লাগে, আর পেটটা ভরে যায়, ডায়াবেটিস খুবই ভালো। আজকে রাত 12:30টার দিকে একটু মাপলাম, দেখলাম 4.1 এসছে, সাধারণত 6-এর উপরে যায় না। তাই কালার রুটি মাঝে মাঝে আমি খাই, এটা আমার দেওয়া নাই, ওটস আছে, ওটসের মধ্যে একটু নিয়েও নিতে পারেন, একটু ভেজে নেবেন, এতে খুব একটা ডায়াবেটিস বাড়ে না, আর ব্লাড সুগারের জন্য ভালো, যাহা কি এটা খুবই দরকার, ইনসুলিন শরীরের রেজিস্ট্যান্স কমায়, ওজন কমাতে সাহায্য করে। ভীষণ টেস্টি, আপনি না খেলে বুঝতে পারবেন না, ভীষণ মজার। কামরাঙ্গার একটু অসুবিধা আছে, আমি এর আগেও বলেছি, কামরাঙ্গায় নিউরোটক্সিন তৈরি হয়, যেটা ভালো কিডনি থাকলে অসুবিধা হয় না, কিডনি ভালো না থাকলে আবার ঝামেলা করে, নিউরোটক্সিনটা যেতে চায় না। এর মধ্যে পুয়ের বিচি, পুয়ের শাকও একটু আছে, একটু ভাজি ভাজি করা, আসলে মাছের ঝোল আছে, মাংসটা একটু এড়িয়ে যায়, এগুলো খেলে আপনার ভাত রুটি খাওয়ার দরকার পড়বে না, গমের তৈরি কোনো খাবার, চালের তৈরি কোনো খাবার এড়িয়ে যাবে। মাছ খুবই ভালো, বিশেষ করে যেহেতু আপনি ভাত রুটি খাচ্ছেন না, সেক্ষেত্রে মাছ হলে প্রোটিনটার অভাব দূর করবে। কলা খাওয়া ভালো, কলাতে আপনার প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস বাড়বে, কিন্তু পটাশিয়াম প্রচুর পরিমাণে আছে, তা 12টা কলা মিলে হয়তো 4700 মিলিগ্রাম হতে পারে, একটা শরীরে প্রতিদিন 4700 মিলিগ্রাম পটাশিয়াম লাগে। স্বাদ হতে সবচেয়ে বেশি সাহায্য করেছে কামরাঙ্গা, মিষ্টি কামরাঙ্গা আর ক্যাশর। প্রথম 2.5-3 মাস আমি রুটি একদমই টাচ করিনি, ভাত খাইনি, কারণ 14-এর নিচে যেত না, 14 থেকে 30-এর মধ্যে চলাফেরা করতাম, কিন্তু আমি ওষুধ না খেয়ে, ইনসুলিন না নিয়ে 2.5 মাস পরেই
ছয়ে নেমে আসছে। আমি একটা আগেই বললাম যে গত রাত আমার 4.1 আসছে, আগে তরকারি বিভিন্ন শাকসবজির মধ্যে নিয়ে নেবেন, হাটো লালাক কিছু গরম করে নেবেন, আর আগে ক্যাসরি গুঁড়ো কেটে নেবেন, ফ্রাই কেটে নেবেন, পরে এটার মধ্যে ঢেলে দেবেন গরম করার পরে। পানি খাবার মাঝখানে এড়িয়ে চলাই ভালো, এটা এমন কোনো বিষয় না, একটু খেলে খেতে পারেন। আসলে ভালো লাগতে হবে, মজা পেতে হবে, মজার মধ্যেই উন্নতি, দুঃখ কষ্টের মধ্যে না। আমি এখন অনায়াসে ভাত রুটি খেতে পারি কিন্তু খাই না, কেন, কারণ এগুলো মিস করি, এগুলোর মজা অনেক বেশি। আপনি যদি দাওয়াত পান অনুষ্ঠানের যান, এবার আপনি পেট ভরে খেলেন, কারণ আপনার পেটটা অনেক ফাঁকা থাকে। আর আগে ভাত রুটি খেয়ে ফেললে পেটটা আপনার ভরে গেল, মজার মজার খাবার খেতে পারবেন না। আর সকালের খাবারটা পারলে এড়িয়ে চলেন, এখন প্রায় 2:30 বাজে, প্রথম আমি খাই, ঘুমতে উঠে দৌড়াই, দুপুরে দৌড়াই, ঠিক না 1 ঘন্টার মতো দৌড়াই বা যতটুকু পারি চলি, আর 1:30-2টার দিকে সাধারণত আমি এভাবে তৈরি করে খাই। একটু সময় লাগে প্রথমে কাটতে, দেখো বাজারের কালা রুটিতে প্রচুর পরিমাণে গমের আটা বা চালের আটা মিশায়, সেটা তো খুব একটা লাভ হবে না। বাড়িতে যদি করেন তাহলে চালের আটা বা গমের আটা না মিশানোই ভালো, বা সামান্য মিশালেন। আরও বলি, কিছু আপনার বোঝার দরকার নাই, আমার 35 থেকে 6 আসতে 2.5 মাস সময় লেগেছে, কোনো প্রকারের ওষুধ খায় না, ইনসুলিন নেই না। কালকে আমি বললাম যে 4.1 আসছে, ফলে অন্যান্য অনেক বড় ডাক্তার অন্য কথা বললেও কানে না দেওয়াই ভালো, কারণ অফিসিয়ালি ডায়াবেটিস ভালো হয় এটা বলে না, ডায়াবেটিস ইন রিমিশন হয়, তার মানে আমি খেলেও বাড়ে না, তবে একটু উল্টা পাল্টা আবার চলতে চলতে আবার হয়ে যেতে পারে, এই জন্য সাবধানে চলাই ভালো। এর
যদি না খেলে কিছুই সমস্যা হবে, তারপরে আপনি ফুটিয়ে করে খেতে পারেন। ভীষণ টেস্টি, আপনি রুটির সাগা খেতে খুবই মজা। আপনি জানেন কালের রুটি আসলে কাঁচামরিচ, বাটার, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে, সরিষার তেল দিয়ে বাকি, আসলে কালো রুটি বেশি ভালো লাগলো। কিন্তু শরীরের জন্য একটু দুর্বল, কারণ শুধু ওইটা ঝাল অত খাওয়ার দরকার নাই। বাঁধাবি লেবু একটু মিষ্টিগুলো এর মধ্যে দিলে ভীষণ আরো স্বাদ লাগে। কালো রুটি খেলে একটু পানির একটু ভাব আসবে, তবে রুটি আমি বেশিরভাগ দিনে খাই না, তখন পানি খাওয়ার আর একদমই দরকার পড়ে না। শীত প্রায় চলে যাচ্ছে, এখন ব্যায়াম করে অত মজা আস্তে আস্তে কমে যাবে। শীতে ব্যায়াম করে অনেক বেশি মজা ছিল। ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারেন, 24 ঘন্টা একবার খেলে বেশি ভালো, দুইবার খেতে পারেন, তিনবারও খেতে পারেন, তবে তিনবার খাওয়ার আগে পিছিয়ে কখনোই অন্য খাবার না খাওয়াই ভালো, বেশি কষ্ট করার দরকার নেই। এভাবে খাবেন ভাত রুটিটা, বাদ দিলেন চালের তৈরি খাবার, তারপরে গমের তৈরি খাবার বাদ দিলেন, মোটামুটি একটু দৌড়াদৌড়ি বা হাঁটা চলা যতটুকু পারেন একটু নড়াচড়া করলেন, রাতে একটু সুন্দর ঘুমাইলেন, আমাদের ওটস একটু ভেজে নেবেন, হালকা গরম করলে হবে 1 মিনিট। আমি এখনও তেমন খাই না, কারণ এগুলো খেলে আরও পেট ভরে যায়, আমার মজার মজার খাবার জিনিসগুলো খাওয়া খেতে অসুবিধা হয়।
ভিডিওটা যতই ভুয়া মনে হোক আর যতই পাগলের মতো মনে হোক এভাবেই কিন্তু আমি 35 থেকে 4.1 এ নিয়ে আসছি। আপনার ডায়াবেটিসও সারতে পারেন এভাবে, অন্যান্যদের এভাবে সামলাতে পারেন। খুব বেশি পানি আপনার খাওয়ার দরকার নেই, তৃষ্ণা পেলে পানি খাবেন, অলি খেলে রিফ্রেশ হয়ে ইলেকট্রোলাইট বের হয়ে যায়, যেটা কিন্তু খুব ক্ষতি করে। ইলেকট্রোলাইট আমাদের খুব দরকার, সেক্ষেত্রে পানি খুব বেশি খাওয়ার দরকার নেই, সুবিধা মতো খাবেন। তবে হ্যাঁ, ঘুম থেকে উঠে লেবু দিয়ে খেতে পারেন, ভিনেগার দিয়ে খেতে পারেন, আপেল সাইডার ভিনেগার, এক গ্লাস পানির মধ্যে লেবু চিপে তবে হালকা গরম আপনার মধু দিয়েও খেতে পারেন। সিপ সিপ পানি খাচ্ছে, একেবারে কম দেখেন। তো রুটি খায় না বেশিরভাগ সময়ে, তখন পানি একদমই খায় না। এই ভুয়া ভিডিওটা যদি দেখে থাকেন কাজে লাগবে, অন্যদেরকেও দেখাতে সাহায্য করবেন, ভীষণ মজা, একবার খেয়ে দেখবেন কত মজা। ঝামেলা কমে, এটাতে খেলেন, এটার মধ্যে আপনি হাত ধুয়ে নিলেন, কোনো সমস্যা নেই, হাঁড়ি পাতিলেও নষ্ট হবে না। ভিডিওটা ভুয়া মনে করলেও দেখেন, অন্য কাউকে দেখেন, কাজে দিবে। বিখ্যাত বিখ্যাত ডাক্তারের পরামর্শে আপনার ডায়াবেটিস ভালো হবে না, ওই ইনসুলিন নিয়েই চলতে হবে। আপনি যদি ভাবেন যে আমি তো ইনসুলিন নিই না, খালি ওষুধ খাই, আসলে ওষুধ খেতে খেতে এক সময় এমন হবে যে ইনসুলিন নিতেই হবে। একটু ওষুধ খাবেন না, ইনসুলিন নেবেন না, একটু কন্ট্রোল করার চেষ্টা করেন, আস্তে আস্তে এমন হবে দেখা গেল যে তখন হাজার জিনিস খেলেও আর পারবে না। আমি হাজার জিনিস খেলেও পারি না, বহু জিনিস খাই, এর আগেও বলেছি, চার পাঁচটা কালা রুটি খায়, তারপরে রস 5-6 গ্লাস, এখন আমার রস কমে গেছে, গরম পড়ে গেছে, এ পর্যন্তই ধন্যবাদ।